ভালো মানুষ হতে গিয়ে সব ত্যাগ করবেন, একটা হক্কুন নফস ত্যাগ করতে পারবেন না। হক্কুন নফস আপনাকে দেখতে হবে, হক্কুল্লাহ দেখতে হবে, হক্কুল এবাদ দেখতে হবে, তিনটাকেই আপনাকে খেয়াল রাখতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহর পক্ষ থেকে জিব্রিল নিজে দুনিয়াতে এসে মানুষের রূপ ধারণ করে এই হাদিসটা শেখান নাই? মিশকাতের দ্বিতীয় নম্বর হাদিস, এটাকে হাদিসে জিব্রিল বলা হয়। জিব্রিল নিজে দুনিয়াতে এসে তিনি শিক্ষা দিয়ে গেছেন এগুলো, যে মানুষ সাবধান হও। অতএব হক্কুল ইবাদতের বিষয়ে আমাদেরকে হিসাব ঠিক রাখতে হবে। হাদিসটাতে বুঝতে পারলেন আপনার হক্কুল্লাহ ঠিক ছিল, সালাত ছিল, সিয়াম ছিল, জাকাত ছিল, হজ ছিল, অথচ আপনি নিঃস্ব, কারণ আপনি হক্কুল ইবাদত নষ্ট করেছেন। কত লোক এসে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে, এই অভিযোগগুলো হক্কুল ইবাদত নষ্ট করার কারণেই তো করেছে তার। তো দেখা গেলো হক্কুল ইবাদত নষ্ট করলে হক্কুল্লাহ কোনো কাজ দেবে না। অত হক্কুল্লাহ হক্কুল ইবাদত ঠিক রাখবেন, এরপরে হক্কুল নফস আছে। আপনি এত সুবিচার, ওরে বাপ রে বাপ, আপনি ঘরেই থাকেন না, সারাদিন মসজিদেই থাকেন। এক মহিলা যে আল্লাহ রসুলের কাছে গিয়ে অভিযোগ করছে, হে আল্লাহ রসুল, আপনার এই সাহাবি সে নিজেকে ছাড়া কাউকে চেনে না। তো আল্লাহ রসুল ইঙ্গিতে বুঝতে পারছে, লাই এদিকে আস যুবক, তুই কী করো? বলে আল্লাহ রসুল, আমি সারাদিন সালাত আদায় করি, আর কি রোজ সিয়াম রাখি, আর কি বাড়ি গেলে ডিস্টার্ব হয় সেলে বিলে আমি মসজিদে থাকি। এটা বদ খবরদার, তোমার দেহের একটা হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার সন্তানের হক আছে, তোমার চোখের হক আছে, অত তোমাকে ঘুমাতে হবে, খেতে হবে, বাড়ি থাকতে হবে। দেখো আমার দিকে, আমি বিবাহ করেছি, সন্তানের বাপ হয়েছি, আমার এই সুন্নতের বিপরীত যদি তোমরা করো ফালাই যাবেন না, তোমরা দলভুক্ত নয়। তো অতি আবেদ হওয়া যাবে না, অতি ভালো মানুষ হতে গিয়ে সব ত্যাগ করবেন, একটা হক্কুন নফস ত্যাগ করতে পারবেন না। হক্কুন নফস আপনাকে দেখতে হবে, হক্কুল্লাহ দেখতে হবে, হক্কুল এবাদ দেখতে হবে, তিনটাকেই আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার এলেম, মাল, স্বাস্থ্য, দুনিয়াবি সম্পদ, রাজনৈতিক ক্ষমতা কোনোটাই আল্লাহর কাছে কাজে লাগবে না যদি আমরা এই তিনটে হক যথাযথভাবে আদায় না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে হক্কুল্লাহ, হক্কুন নফস ও হক্কুল ইবাদ যথাযথভাবে আদায়ের তৌফিক দান করুন। আমিন।